নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ল্যাক্রাইমাল ফিস্টুলা নিয়ে আলোচনা করব। ল্যাক্রাইমাল ফিস্টুলা হচ্ছে ড্যাক্রিওসিস্টাইটিস। ড্যাক্রিওসিস্টাইটিস মিন্স ইনফ্লামেশন অফ দ্য ল্যাক্রাইমাল গ্ল্যান্ড। আমাদের চোখের কোণে ল্যাক্রাইমাল গ্ল্যান্ড থাকে, মানে অশ্রুগ্রন্থি, যেটা দিয়ে আমাদের চোখের জল কোনো কিছু অনুভূতি প্রকাশ হয়। কিন্তু যদি দেখা যায় এই ল্যাক্রাইমাল স্যাকে বারবার ছোট ছোট পাস্টিউলস হয়ে সেটা পেকে যে হাঁটছে এবং হালকা পুঁজের মতো বেরিয়ে আসছে চোখের কোণে, যেটাকে আমরা সাধারণ কথায় পিছুটি বলি, সেক্ষেত্রে যদি এটা রিপিটেডলি হয় সেটা কিন্তু ফিস্টুলার দিকে এগিয়ে যায়, সেটাকে আমরা ল্যাক্রাইমাল ফিস্টুলা বলি। মানে একই জায়গায় রিপিটেডলি একভাবে ফোঁড়ার মতো জিনিস হয়ে সেটা ফুলে ওঠা, লাল হওয়া, পাকা, তার থেকে পুঁজ বেরোনো যদি রিপিটেডলি হতে থাকে এবং সেটা যদি এইভাবে হয়ে যদি কোনো কাজে ব্যাঘাত ঘটায়, মানে জাস্ট যে ল্যাক্রাইমাল গ্ল্যান্ড থেকে যেটা ল্যাক্রাইমেশন হয়, মানে চোখের জল পড়া, তার জায়গায় যদি পুঁজ পড়তে থাকে এবং মাঝে মাঝে কিছুদিন অন্তর এটা যদি হতে থাকে, তখন সেটাকে স্বাভাবিক কথায় ল্যাক্রাইমাল ফিস্টুলা বলা হয়। এবং এক্ষেত্রে রোগীর কী হয়, মাঝে মাঝে চোখ দিয়ে কনস্ট্যান্ট জল পড়তে থাকে 5-7 মিনিট কি 10 মিনিট ছাড়া, এবং কয়েকদিন বা একবেলা না হলেও অপর বেলাতেও পুঁজের মতো আসতে থাকে, তখন আমরা বলি এটাকে ড্যাক্রিওসিস্টাইটিস। এটা প্রথমে ডাক্তারের কাছে গেলে একটা মেসেজ দেখিয়ে দেওয়া হয় ল্যাক্রাইমাল গ্ল্যান্ডের ওপরে। সেই মেসেজটা যদি আমরা করতে থাকি অনেক সময় এটা সেরে যায়। যদি সেক্ষেত্রে না হয় তখন চোখের ডাক্তারবাবুর কাছে যোগাযোগ করে ওখান দিয়ে একটা সরু তারের মতো জিনিস ঢুকিয়ে ওই জলটাকে নাক দিয়ে বের করা হয়। তখন কিন্তু চোখ দিয়ে জলটা না পড়ে কনস্ট্যান্ট নাক দিয়ে পড়তে থাকে। যদি ওইভাবে করার পরেও রুগীর রিলিফ না হয়, রুগী যদি অসুস্থতা বোধ করে, সেক্ষেত্রে কিন্তু ল্যাক্রাইমাল গ্ল্যান্ডটাকে তুলে ফেলা হয়। সেক্ষেত্রে আপনার অনুভূতি প্রকাশ কান্না দিয়ে যেটা আপনি করতে পারতেন সেটা কিন্তু আর হবে না। কাজে এটা এমন একটা জিনিস গুরুত্ব দেয়া অবশ্যই দরকার। আমরা পিছুটি বলে চালিয়ে না দিয়ে যদি অসুবিধা হয় অবশ্যই ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করে কেন হয়েছে, কী জন্য হয়েছে প্রতিবিধান নেওয়া অবশ্যই প্রয়োজন। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সার্জিক্যাল টেস্ট হলে সার্জারি তো অবশ্যই দরকার, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ কিছু যেগুলো ল্যাক্রাইমাল ফিস্টুলার ক্ষেত্রে ভালো কাজ করে, লং অ্যাক্টিং মানে ম্যাজমেটিক টার্মের ক্ষেত্রে ব্যাসিলিনাম বা টিবারকুলিনাম, অ্যাকিউটের ক্ষেত্রে হিপাসাল, বেলেডোনা, একোনাইট, সাইলেশিয়া, ফাইসোস্টিগমা, রুটা ভালো কাজ করে। বায়োকেমিকের ক্ষেত্রে ফেরাম ফস, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর ভালো কাজ করে। কিন্তু কখনোই রোগের নাম এবং ওষুধ জেনে ওষুধ খাবেন না। আপনি আপনার পছন্দ মতো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে ওষুধ ব্যবহার করবেন রোগ নির্ণয়ের পরে। প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।